ভিডিও করা যাবে না, ভিডিও করবে না, এইরকম টাইপের একটা মানে কনভারসেশন হলো। ভিতরে টোটালটাই সলিড অ্যান্ড জুসি চিকেন, দই ফুচকা, চাটনি ফুচকা, চুরমুর, ঘুগনি আর মুড়ি। এক বাটি চিকেন স্যুপ দাম হচ্ছে 25 টাকা, ফ্রাইড রাইসের পরিমাণ, তার সঙ্গে থাকবে দু পিস চিলি চিকেন, দাম কত বললে? 65 only। তারপর আমাদের লঞ্চ করে জাপানিজ ফ্রাইড চিকেন, আর এই হচ্ছে এখানকার চিকেন চাপ। আচ্ছা, এখানে সবই ফেমাস। আচ্ছা, ভিডিও করা যাবে? এখন আমরা আছি শ্রীরামপুর স্টেশনে, কিন্তু আজকে আমাদের গন্তব্যস্থল হলো বেলঘড়িয়া স্টেশন। এখন ট্রেনে উঠলাম, আজকে আবার তিন চারটে গাড়ি চেঞ্জ করতে হবে, আর আমি প্রথমবার বেলঘড়িয়া যাচ্ছি। ওকে, এখন বালিহল্ট ব্রিজে এলাম। বলেছিলাম তিন চারটে গাড়ি চেঞ্জ করতে হবে, কিন্তু এখন শুনলাম এই বালিহল্ট ব্রিজের ওপর থেকে একটা ম্যাজিক কার ধরলেই বেলঘড়িয়া অবধি পৌঁছানো যায়। ফাইনালি কিন্তু বেলঘড়িয়া স্টেশনে চলে এসেছি। এবার একটু এদিক ওদিক সেদিক করে আমাকে খুঁজতে হবে, তিনটে মেনলি প্ল্যাটফর্ম রয়েছে, চারিদিকে আমাকে একটু খুঁজে দেখতে হবে কোথায় কী দোকান রয়েছে, কোথায় কী খাবার পাওয়া যায়। কিন্তু তার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, আমি সোনাই, তোমরা দেখছো বং ইনসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। খাও বস, খেয়ে বাঁচো, এই কথাটা আমি বিগত দুদিন ভিডিওতে বলিনি। স্টেশনের ওপরে উঠে প্রথমেই আমি যেই দোকানে এসেছিলাম, যেই দোকানটা 10 টাকায় চিকেন পকোড়া পাওয়া যায় বলে খুব ফেমাস ছিল, দোকানটার নাম সম্ভবত আমি দেখতে পাচ্ছি না, কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্ম এটা রয়েছে। কাইন্ড অফ ভিডিও করা যাবে না, ভিডিও করবে না, এইরকম টাইপের একটা মানে কনভারসেশন হলো। আমি সেরকম কিছু বলিনি, করা যাবে না, ঠিক আছে, অসুবিধা নেই কোনো, কিন্তু মানে একদম প্রথমেই যে দোকানটায় আমি গেছিলাম সেই দোকানটা থেকে এইভাবে রিজেকশন পেয়ে আমার মনটা খারাপ হয়ে গেলো। কিন্তু পাশেই একটা দোকান আছে, আমি জানি না এখানেও আমাকে করতে দেবে কি না। আচ্ছা, ভিডিও করা যাবে? হ্যাঁ, না আমি আপনার নিচ্ছি না, আমি ওনার নিচ্ছি, অসুবিধা নেই তো। ফার্স্ট খাওয়া দাওয়া হবে বেলঘড়িয়া স্টেশন থেকে মোমো, আর এখানে কিন্তু চিকেন স্যুপও পাওয়া যায়, দাম হচ্ছে 25 টাকা করে। ফার্স্টে আমরা এই চিকেন স্যুপটাই ট্রাই করবো। এর মধ্যে কি এক পিস চিকেন থাকে? প্রথমেই একদম সন্ধেবেলা এখান থেকে চিকেন স্যুপটা খেয়ে আজকে সন্ধেটা শুরু করি। এই হচ্ছে চিকেন স্যুপ, এক বাটি চিকেন স্যুপের দাম হচ্ছে 25 টাকা। এর মধ্যে কিন্তু চিকেনের একদম উইংসের দিকের পিসটা রয়েছে, বড় সাইজের একটা উইংস রয়েছে। আর এই হচ্ছে স্যুপের কোয়ালিটিটা, পেঁয়াজ দেয়া, গাজর দেয়া রয়েছে, ওইদিকে গোলমরিচ গুঁড়ো ওপর থেকে দেওয়া হলো, আর লবণটা উনি বললেন যে লবণটা রাখা রইলো, তোমার টেস্ট অনুযায়ী তুমি লবণটা অ্যাড করে নিতে পারো। একদম নর্মাল ক্লিয়ার চিকেন স্যুপ, তার মধ্যে গোলমরিচ গুঁড়োটা অ্যাড করার জন্য একটু ঝালঝাল ব্যাপারটা রয়েছে। আর আমি কিন্তু এসে থেকে এখানে দেখছি সন্ধেবেলা থেকেই কিন্তু এই দোকানের সামনে প্রচণ্ড ভিড় রয়েছে, প্রত্যেকে মোমো খাচ্ছে, কেউ কেউ আমি দেখলাম যে স্যুপটাও ট্রাই করছে। 25 টাকা দাম ভালো, এবার একটু মোমোটা ট্রাই করা যাক। এখানে দেখো ভ্যারাইটিস রকমের মোমো করি, একটা তোমার ভেটকি মোমো আছে, গন্ধরাজ ভেটকি আছে, চিজ চিকেন আছে, ক্যান্ডি মোমো হবে, রোজ চিকেন হবে। এগুলো কি প্রতিদিন পাওয়া যায়? না, এগুলো একদিন ছাড়া ছাড়া, কালকে আবার ক্যান্ডি মোমোটা হবে, কদম মোমোটা হবে। আজকে কি কি আছে? আজকে গন্ধরাজ চিকেন, প্লেন চিকেন। দোকানের টাইমিংটা 4টার দিকে। কতক্ষণ থাকে? ওই রাত 10টা, আর যদি মাল শেষ হয়ে যায় একটু তাড়াতাড়ি চলে যাই। গন্ধরাজ চিকেন মোমোর মধ্যে কিন্তু 5 পিস রয়েছে, আর এক একটা সাইজ যদি আমি বলি বেশ ভালো সাইজই রয়েছে। আর এর মধ্যে কিন্তু 2 রকমের সস রয়েছে। উনি আমাকে ফার্স্টে জিজ্ঞেস করে নিলেন যে ঝাল চাটনিটা দেবো নাকি মিষ্টি চাটনিটা দেবো, না 2 রকমই দিয়ে দিন, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে যে স্যুপটা রয়েছে না, এটা কিন্তু কোনোভাবেই চিকেনের চাংস দিয়ে বা চিকেনের স্টক দিয়ে করা নয়, এটা টোটালি ভেজ স্যুপ। গন্ধরাজ মোমোর ভিতরে যে চিকেনের স্টাফিংটা রয়েছে না, সেটাও গ্রিন, লেবুর যে জেস্টটা ইউজ করা হয়েছে না সেই স্মেলটা হালকা তোমরা পাবে, তার সঙ্গে ঝাল চাটনিটা না অনেকটাই ঝাল, পুরো শুকনো লঙ্কা বেটে একদম বাড়িতেই বানান, তাই না দিদি? বাড়িতেই বানানো হয়েছে, স্যুপটা একদম নর্মাল। এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, আর একদম সামনের দিকে চলে এলেই কিন্তু তোমরা মন্দির এই মোমোর দোকান পেয়ে যাবে। এখন আমি যে দোকানের সামনেই আসি সেখানে এসে আগে জিজ্ঞেস করে নিচ্ছি, ভিডিও করা যাবে তো? সেরকমই এখন চলে এসেছি পপ সার্টে, এখানে ওনারা বলেন ভিডিও করো, কোনো অসুবিধা নেই, আর এখানকার ফেমাস হচ্ছে ফ্রাইড চিকেন, তাই তো? আচ্ছা, এখানে সবই ফেমাস। আচ্ছা, এখানে ভেটকি মাছের ফিশ ফ্রাই ভাজা হচ্ছে, প্যানকোক রাম দিয়ে কোট করা রয়েছে, এখানে ফ্রাই হয়ে গেছে 20 টাকা পিসের ফ্রাইড চিকেন। আমরা প্রথমে নামি ফিশ ফিঙ্গার, ফিশ বল, ড্রামস্টিক, আর হচ্ছে ফ্রাইড চিকেন, তারপর আমাদের লঞ্চ করে জাপানিজ ফ্রাইড চিকেন, তারপর আমাদের লঞ্চ করে প্যানকো ভেটকি মাছের ফিশ ফ্রাই। স্টেশনের মধ্যে ইউনিক ফুডের আইডিয়া হলো আমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম, বিগত 8-10 বছর আগের কথা বলছি, এখান দিয়ে কেউ লোকজন যাতায়াত করতো না, কিন্তু এখন এখন আমাদের 4 নম্বর প্ল্যাটফর্ম ধারে কাছে 10-12টা প্ল্যাটফর্মের মধ্যে এখন ফেমাস, যার জন্য এখানে একটু ডিসিশন নিলাম যে এখানে প্রচুর কাস্টমার হতে পারে। এই হচ্ছে পপ সার্টের মেনু কার্ড, থাই ফিশ ফিঙ্গার 15 টাকা, ফ্রাইড চিকেন 20 টাকা, ফিশ বল যেটা থাকে 5 পিস 25 টাকা, জাপানিজ ফ্রাইড চিকেন যেটা এখানে খুবই ফেমাস সেটার দাম হচ্ছে 50 টাকা, আর চিকেন ড্রামস্টিক হচ্ছে 55 টাকা।
এই দোকানে কিন্তু সবথেকে কম দামে ছিল হচ্ছে ফ্রাইড চিকেন, সেটার দাম ছিল 15 টাকা। বেশ কিছুদিন হলো এখন দামটা বেড়েছে, 5 টাকা বেড়ে এখন 20 টাকা হয়ে গেছে। এই হচ্ছে 20 টাকার ফ্রাইড চিকেন। সেই অনুযায়ী আমি বলবো 15 টাকা তো যথেষ্ট কম দাম ছিল, 20 টাকাটাও ঠিকঠাক দাম রয়েছে। ভিতরে টোটালটাই সলিড এন্ড জুসি চিকেন, কাইন্ড অফ চিকেন পকোড়া, কিন্তু ওপরে ওই যে ক্রিসপি ক্রিসপি ব্যাপারটা রয়েছে। আর পপস আর্ট থেকে সেকেন্ড যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই। আর এটা কিন্তু নর্মাল ব্রেড ক্রাম না, প্যানকো ক্রাম দিয়ে কোট করা, আর একদম পিসেস করে দিয়েছে, একদম ডিপ অয়েলের মধ্যে যেহেতু ফ্রাই করা হয়েছে তার জন্য বেশ মুচমুচে ব্যাপারটা রয়েছে। ক্যামেরা বন্ধ করে যখন ফিশ ফ্রাইটা একটু ভালোভাবে খাচ্ছিলাম তখন বুঝলাম ভিতরে না একটা লেবুর ভালো একটা এসেন্স রয়েছে, গন্ধরাজ লেবুর একটা ভালো অ্যারোমা রয়েছে, তার জন্য কিন্তু টেস্টটা একটু বেশি ইনহ্যান্স করছে। অপসার নামের দোকানটা কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্মে বেশ ফেমাস, একদম প্রথম থেকে আমি দেখছি দোকানটার সামনে থেকে ভিড় সরছেই না, ভিড় ক্রমশ কিন্তু যত সন্ধে বাড়ছে ভিড়ও তত বাড়ছে। আচ্ছা, বেলগোরিয়া স্টেশনে স্ট্রিট ফুড কিন্তু অনেক রকমের রয়েছে, তার মধ্যেও সব থেকে বেশি যে খাবারটা প্রতিটা প্ল্যাটফর্মে চারিদিকে ছড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ঘুগনি আর মুড়ি। কিন্তু আমার এখন ঘুগনি খেতে ইচ্ছা করছে না, আমি ওই পারে একটা ফুচকার দোকান দেখেছি, এখন যাবো হচ্ছে ফুচকা খেতে। যখনই খেতে বসি তোমার ভিডিও আমাদের চলে, সে আলু হাতে ভাত খেলেও চলে, ঠিক আছে, বিরিয়ানি দেখি আর আলু হাতে ভাত খাচ্ছি, আমি আমার মেয়ে আমার ছেলে। তোমার নাম বলো? বৈভব মুখার্জি। আচ্ছা, আমাকে দেখো, বেলগোরিয়াতেই থাকেন নাকি? একদম। কি কি ফুচকা পাওয়া যায়? দই ফুচকা, চাটনি ফুচকা, চুরমুর আর জল ফুচকা। কতদিন হলো স্টেশনে ফুচকা বিক্রি করছেন? 4 বছর হয়ে গেছে। একটাই দোকান আছে নাকি? একটাই দোকান। এখন চলে এসেছি সুমিতা কাকিমার দোকানে ফুচকা খেতে, নর্মাল জল ফুচকা। আমারই ফল্ট যে আমি বলতে ভুলে গেছি, ঝাল দেবেন না, অতিরিক্ত ঝাল দিয়ে মাখা ছিল আলুটা, কিন্তু খেতে বেশ ভালো। এই ফুচকার দোকানটা হচ্ছে বেলগোরিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একদম শুরুর দিকে, বিকেল 4টা থেকে খোলা হয়, রাত অবধি থাকে, 9টা অবধিও কিন্তু স্টেশনে ফুচকা চলে। এখানে শুরু করেছিলাম 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে, এখন একদম শেষে 4 নম্বর প্ল্যাটফর্মে রকে বসে অ্যালার্ম দিয়ে দিয়েছি, হাত পা গুটিয়ে নিয়েছি আমি, ঠিক আছে, আর পারা যাচ্ছে না। এখন পাশেই একটা বিরিয়ানির দোকান রয়েছে, এখানে ফ্রাইড রাইস চিলি চিকেনও পাওয়া যায়, তাই তো, এখানে এগুলোও পাওয়া যায়, এখান থেকে খাবো। রাতের ডিনারটা মেনলি এখানেই কমপ্লিট করে ট্রেন ধরবো, বাড়ি যাবো। এই হচ্ছে এখানকার বিরিয়ানি, কত দাম আছে দাদা? 65। এইরকম হচ্ছে এক একটা চিকেনের পিস 70 থেকে 80 গ্রাম। মাটন বিরিয়ানি? মাটন হচ্ছে না, আপাতত চিকেন দিয়ে স্টার্ট করেছে। আর কি কি পাওয়া যায়? আমাদের চিকেন চাপ আছে 45 টাকা, ফ্রাইড রাইস চিলি চিকেন আছে 65 কম্বো। কখন দোকান খোলে? দোকান আমাদের খোলে দুপুর 1টা থেকে রাত 10টা, প্রতিদিন ওপেন? প্রতিদিন। আর এই হচ্ছে এখানকার চিকেন চাপ, এটা কত গ্রামের থাকে? এটা আমাদের থাকে 90 থেকে 100 গ্রাম। আমাদের বাটার যায় এর মধ্যে, তারপরে আপনার ঘি যায়, এটা একবার টেস্ট না করলে বুঝতে পারবো। কম্বোর মধ্যে এতটা ফ্রাইড রাইস থাকবে, তাই তো? হ্যাঁ, ফ্রাইড রাইসের পরিমাণ, তার সঙ্গে থাকবে 2 পিস চিলি চিকেন। দাম কত বললে? 65 অনলি। দোকান কবে থেকে স্টার্ট হয়েছে? দোকান আমাদের 24 তারিখ থেকে স্টার্ট হয়েছে, মানে একদমই নতুন। একদমই নতুন। বিরিয়ানিটা দেখে আমি যতটুকু বুঝলাম একদম প্রপার স্ট্রিট বিরিয়ানি যেরকম হয় সেরকমই, মানে ফুড কালারটা একটু ইউজ করা আছে দেখে ভালোভাবেই বোঝা যাচ্ছে, আর দামটাও যদিও অনেকটা কম, এই জিনিসটাও বুঝতে হবে, ভাবতে হবে। তার জন্য আমি এখান থেকে প্রথমে ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছি। এই হচ্ছে ফ্রাইড রাইসের কোয়ালিটি, ভাঙা চাল রয়েছে, তার সঙ্গে ক্যাপসিকাম, গাজর, উপর দিয়ে গোলমরিচের গুঁড়ো রয়েছে। আর এই হচ্ছে চিলি চিকেন, 2 পিস চিলি চিকেন। আমি একটা সাজেশন দিলাম, একটু গরম গরম দিলে লোকে খেতে ভালো লাগবে, ভালোই কিন্তু ভিতরে চিকেনের পরিমাণ রয়েছে, সলিড চিকেন আছে, ভালো খেতে মোটামুটি, নট আপ টু দ্য মার্ক বাট প্রাইস অনুযায়ী ঠিক আছে। আর এই হচ্ছে এখানকার 1 প্লেট চিকেন বিরিয়ানি, দাম হচ্ছে 65, সঙ্গে স্যালাড রয়েছে, আর বিরিয়ানির ভিতরে কিন্তু আলু আর চিকেনের পিস আছে। বেলগোরিয়া স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকেই হচ্ছে বিরিয়ানি ডেস্টিনেশন নামের দোকানটা। শুরু থেকে যে এক্সপিরিয়েন্সটা ছিল সেটা আমার পার্সোনালি খুব একটা ভালো ছিল না। আপাতত বেলগোরিয়া স্টেশনের খাওয়া দাওয়া যতটুকু আমি পেরেছি তোমাদের সামনে শেয়ার করলাম, এর বাইরেও যদি কিছু থেকে থাকে তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও। এই সমস্ত দোকান থেকে তোমরা যারা যারা খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে আমি ঠিকঠাক কথা বললাম কিনা। আর বেশি কথা বলবো না, এতদূর যদি ভিডিওটা দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে এর মধ্যেও মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করো, দেখা হবে এরকমই কোনো একটা, আজকের ভিডিওটা ভালো ছিল না বাট অন্য কোনো একটা ভালো ভিডিওতে, আজকের মতো টাটা। আচ্ছা, এখন ট্রেনে উঠলাম, আরে বাবা রে, সূর্যটা পুরো মুখের মধ্যে লাগছে, প্রায় কয়েকদিন হলো, এই কি হলো, ওরে বাবা, আজকে কপালটা। ফ্রাইড রাইস খেতে গিয়ে আমি সাপের কামড় খেয়েতাম গাইস।
আচ্ছা পপস পপস কিচেন না পপস আর্ট পপস আর্ট আচ্ছা পপস আর্ট থেকে সেকেন্ড যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে ভেটকি ফিশ ফ্রাই বল এমু স্টার্ট সে আমি তোমাকে দিচ্ছি ওখানে আছে ওখানে ট্রেন আসছে আমরাই রাস্তায় দাঁড়িয়ে আছি কিছু করার নেই।